নমস্কার আজি আমি আলোচনা কৰিবলৈ ওলাইছো এটি বিশেষ বিষয়বস্তু আৰু সেইটো হৈছে সমাক ক্যান্সার বা পাকস্থলীৰ কৰ্কট ৰোগ মই ডক্টৰ হিৰক জ্যোতি দাস নারায়ণা সুপার স্পেশালিটি হস্পিটেলৰ কনসালটেন্ট প্যাথলজিষ্ট আৰু কোৱালিটি ডিপাৰ্টমেণ্টৰ মুৰব্বী চিকিৎসক আৰু মোৰ লগত আছে ডক্টৰ দিগ্বিজয় শর্মা তেখেত হৈছে কনসালটেন্ট সার্জিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজিষ্ট স্বাগতম জানাইছো ডক্টৰ শর্মা সমাক ক্যান্সার বা পাকস্থলীর কর্কট রোগ বলিলে আমি সাধারণত কি বুঝো চাওক আজি আমি সবে এক কথা এক টপিকক যে ডিসকাশন করে আছো আজি একচুয়ালি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হয় 4th of February প্রতি ইয়ার আমি এই দিনটুক ক্যান্সার ডে বলে আমি সেলিব্রেট করো আমার মেইন এইম হয় কি আমি যে রাজ্যক আছে তেওঁক আমি এই ক্যান্সারৰ বাবে অলপমান তেওঁক অ্যাওয়ারনেসটো ক্রিয়েট করা যায় আর তেওঁক এডুকেট করা যায় কি এনেকুৱা ক্যান্সারক আমি কেনেকে সিমটমসবিলাক ধরিব পাৰোঁ আৰু কেনেকে ট্রিটমেন্টও আমি আগবঢ়াব পাৰোঁ তো আমি যেতিয়া স্টমাক ক্যান্সার বুলি কওঁ এইটোৰ মানে আমি লেমেন টার্মসত নহলে রেগুলার টার্মসত যি কওঁ এইটো মানে পেটৰ ক্যান্সার বুলি কওঁ যত আমাৰ খোৱাটো যায় আৰু খোৱাটো হজম হয় তো এইটো যদি আমি স্টমাক ক্যান্সারৰ কথাটো যেতিয়া কওঁ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার নট অনলি ওয়ার্ল্ড ওয়াইড বাট অলসো ইন ইন্ডিয়া আর আমার নর্থ ইস্টত এই কমন ক্যান্সারটা বহুতে কমন আমার খোয়া ধোয়া এইবিলাক সব সালে তো প্রবাবলি ইট কামস মে বি দ্য থার্ড মোস্ট কমন ক্যান্সার ইন দ্য নর্থ ইস্ট তো আজি আমি এই ডিসকাশনটো করে আসো আমি স্টমাক ক্যান্সারের বাবে অলপমান মানে ডিসকাশনটো আগবাম কি এইবিলাক সিমটমসটো আমি কেনেকে ধরব পাৰোঁ আৰু ট্রিটমেন্টের কি কি উপায় আছে ডক্টর শর্মা যেহেতু আপনি কৈছে যে এই ক্যান্সারের বা এই কর্কট রোগের সংখ্যাটা যথেষ্ট বেশি 2018 ডেটা যদি আমি চাও তো দেখো যে প্রায় 800,000 মানুষ এই রোগতেই মৃত্যুবরণ করেছে গতি এই রোগের এসোসিয়েটেড কিনা রিস্ক ফ্যাক্টর আছে নাকি বা ধর বিপদ সংকুল ফ্যাক্টর আছে নাকি ডেফিনেটলি আছে আমি যেতিয়া রিস্ক ফ্যাক্টর্স বলে কোম তেতিয়া আমি ইংরাজিত কলে হেটুক আমি দুইটা পার্টত লও এটা হয় কি মডিফাইবল যে রিস্ক ফ্যাক্টর্স আমি চেঞ্জ করিব পারো আর কিছুমান থাকে নন মডিফায়ার এইবিলাক দেখো আমার হাতত নাই মডিফাইবল রিস্ক ফ্যাক্টর্স যেন যদি কও এই ক্যান্সার পেটর ক্যান্সারে নহয় যে কোনো ক্যান্সারতো স্মোকিং এটা বহুত ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যালকোহল তারপর আমার নর্থ ইস্টত যদি আমি চাও ইয়াতে আমার খাদ্যটো যদি আপনি চাই এটু মিট প্রিডমিনেন্ট মানে মাংস বেশি থাকে আর যদি আমি হিলি এরিয়াসবিলাক চাও মিজোরাম হয়ে গেল অরুণাচল হয়ে গেল নাগাল্যান্ড তাতে কি হয় আমি এই মাংসটো পুরানা মাংস বহুত দিন খোৱা যায় কি তাতে সদায় এইবিলাক নবনায় তো সেইবিলাক শুকাই পেলাই মাংসটো রাখা যায় নিমখ বেশি এড করে পেলায় নহলে মাংসর আচার বনায় পেলায় আর স্মোকড মিট যোনটো আমি মাংসটো জ্বলাই পেলায় রাখি দিও আর সপ্তাহত অলপ অলপ করে খোৱা যায় এনেকুৱা মাংসত কিছুমান পদার্থ থাকে যোনটোক আমি কার্সিনোজেন বলে কও ইংরাজিত মানে সেইবিলাকে ক্যান্সার করিব পারে কর্করোগ করিব পারে তো এইবিলাক রিস্ক ফ্যাক্টর্স আছে প্লাস আমার এথিনিসিটি যোনটো আমার জেনেটিক মেকআপ আছে আমার নর্থ ইস্টত অলপমান এটু বেশি কমন হয় বাকি বহুত ফ্যাক্টর্স থাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স আর বহুত ক্ষেত্রত আমি একো ফ্যাক্টর্স নাপাও ফ্যাক্টর্স থাকক না থাকক মানে ট্রিটমেন্টটো সবরে একে হয় বাট কিছুমান ফ্যাক্টর যোনটো আমার হাতত আছে যেনেকে সিগারেট খোয়া বিড়ি খোয়া স্মোকিং হল অ্যালকোহল হল এই মিট প্রোডাক্টস হল স্পেশালি স্মোক মিট এইবিলাক আমি যিমান কম কৰিব পাৰো এটলিষ্ট আমাৰ ক্যান্সাৰ ইনসিডেন্সটো অলপমান তো ডেফিনেটলি কমাব পাৰো ডক্টৰ শর্মা এতিয়া আপোনাৰ পৰা জানিব বিচাৰিম এই সমাক ক্যান্সাৰ কি কি ধৰণে ৰোগীৰ গাত দেখা দিব পাৰে বা লক্ষণসমূহ কি সাইন চিমটমছবিলাক কি বা কোনবিলাক লক্ষণ দেখা দিলে এজন ৰোগীয়ে বিশিষ্ট চিকিৎসক এজনৰ ওচৰ চাপিব লাগে
এটো বহুত এটা দরকারী প্রশ্ন। সাউক স্টমাক ক্যান্সার যদি আমি আর্লি স্টেজ মানে প্রাথমিক স্টেজত যদি আমি ধরিব লাগে তেতিয়াহলে সিমটমস বলে আমি অলপ নন স্পেসিফিক থাকে, মানে একদম এইবিলাক সিমটমস এনেকুৱা নহয় কি এটো হলে আমি স্টমাক ক্যান্সার বুলিয়ে ভাবিব পারো। তো বাকি বেমারৰ লগত খুব মেল খায় এই সিমটমসবিলাক, আৰু বেছিভাগ পেচেণ্টে ভাবে কি আমাৰ পেটত গেছৰ নিচিনা হৈছে, অলপ খালে পেটটো ফুলাৰ নিচিনা লাগে, ভোকটো অলপ কমি যায়। বাট এনেকুৱা কিবা হ'লে এইবিলাক চিমটমছ যদি বহুত দিনৰ পৰা চলি আছে আৰু ঔষধ খালেও যদি এইবিলাক কমা নাই তেতিয়াহ'লে মই এটা পৰামৰ্শ এইটো দিম কি আপুনি ইমিডিয়েটলি নিজৰ ডক্টৰক দেখাওক। আৰু কিছুমান চিমটমছ আছে যোনবিলাক হ'লে উই শ্বুড ডেফিনেটলি কনচাল্ট এ ডক্টৰ। যেনেকৈ আমাৰ ওজনটো কমি গৈ আছে, ৱেইট লছ হৈ আছে, খাই আছোঁ হ'লেও ওজন কমি আছে, কমজোৰি খুব বেছি হৈ গৈছে, গাত তেজ কমি গৈ আছে, পায়খানা কলা পায়খানা হৈছে, নহ'লে বমি হৈ আছে, এইবিলাক যদি এনেকুৱা কিবাও লক্ষণ থাকে তেতিয়াহ'লে একজন ডক্টৰক দেখুওৱাটো খুবেই দৰকাৰী হৈ যায়। যদি কেঞ্চাৰ আমি আৰ্লি ষ্টেজত মানে প্ৰথম ষ্টেজত যদি আমি ধৰিব পাৰোঁ তেতিয়াহ'লে কমপ্লিট কিয়'ৰ হোৱাৰ চান্সটো খুবেই বেছি ভাল। ডক্টৰ শৰ্মা, আপুনি এই বেমাৰ ধৰা পৰাৰ কথা কৈছে যে এতিয়া আমি ৰাইজৰ জ্ঞাতাৰ্থে জানিব খুজিছোঁ যে কি কি পদ্ধতিৰে এই ৰোগটো ধৰা পেলাব পাৰি, বা একেবাৰে প্ৰিমিটিভ ষ্টেজত বা একেবাৰে ইনিচিয়েল ষ্টেজত এই বেমাৰ ধৰা পেলাবলৈ কি কি পৰীক্ষা নিৰীক্ষা বা ইনভেষ্টিগেশ্যন কৰিব পাৰি? ডেফিনেটলি মই ৰাইজক ক'ব বিচাৰিছোঁ কি এই কেঞ্চাৰ ধৰাটো খুব বেছি কঠিন নহয়, বহুত বেছি জটিল নহয়, খুব চিম্পল টেষ্ট হয়। সেইটোক আমি এণ্ডস্কোপি বুলি কওঁ, যে পেটত আমাৰ এটা আমি কেমেৰা থকা এটা টিউব থাকে, সেইটো আমি সোমাই পেলাই পেটৰ ভিতৰত পূৰা চাই ল'ব পাৰোঁ। তেতিয়াহ'লে একদম সৰু সৰু টিউমাৰ হ'লেও একদম আৰ্লি ষ্টেজতো এইটো থাকিলে আমি ইজিলি এইটো মানে খুব সুলভভাৱে আমি এইটোক কেঞ্চাৰটোক ডিটেক্ট কৰিব পাৰি। একবার ক্যান্সারটো ডিটেক্ট হওয়ার পিছত আমি বেলেগ বেলেগ টেস্ট করে পেলায় চাব পারো কি কোন স্টেজত আছে। যেনে কি মই আগত কলো স্টেজটো বহুত দরকারী, আগর স্টেজত যদি প্রাথমিক স্টেজত যদি ধরা পড়ে তো কমপ্লিট কিওরটো পসিবল হয়, বাট এনেকুৱা বাস্তবিক জীবনত বহুত কমে হয়। আমার যিমান পেশেন্টস পাওঁ ম্যাক্সিমাম পেশেন্টস আমার অলপ অ্যাডভান্স স্টেজতে আহে, বাট এতিয়া আমার ট্রিটমেন্ট অপশনসবিলাক খুবই বেশি ভাল হয়ে গেছে, আমার তাতে বহুত সাপোর্ট আছে, নতুন টেকনিক্স আছে। তো এতিয়া অলপ অ্যাডভান্স স্টেজ হলেও আগর নিচিনা এনেকুৱা নহয় কি ক্যান্সার হলে মানে খুবই বেয়া, একো ট্রিটমেন্ট নাই। এতিয়া আমার তাতে ট্রিটমেন্ট অপশনস বহুত আছে আর বহুত পেশেন্টে তেওঁ জীবনটো বাড়িও যায় আর বহুত ভাল ট্রিটমেন্টও পায়, একদম কমপ্লিট কিওর হওয়ার চান্সটো আগতকে বহুত বেশি বাড়ি গেছে। ডক্টৰ শৰ্মা, আপুনি ট্ৰিটমেণ্ট অপশ্যনছৰ কথা কৈছে, চ' এনেকুৱা অৱস্থাত আমাৰ হাতত এই ৰোগ নিৰাময় কৰিব পৰাকৈ আমাৰ হাতত ট্ৰিটমেণ্ট অপশ্যনছ বা ট্ৰিটমেণ্ট মডেলিটিছ কি কি আছে? কাৰেক্ট, আজিৰ পৰা 20 বছৰ আগত যদি আমি চাওঁ চাৰ্জাৰী ৱাজ দ্য অনলি ট্ৰিটমেণ্ট, মানে আমি চাৰ্জাৰী কৰিয়েই কেঞ্চাৰবিলাকৰ ট্ৰিটমেণ্ট হৈছিল। তো এনেকুৱা ক্ষেত্ৰত কি হৈছিল, যদি টিউমাৰটো ডাঙৰ আছে নহ'লে এডভান্স হৈছে, পূৰা টিউমাৰটো ওলোৱাটো কঠিন হৈ যায় কিছুবাৰ, তেতিয়াহ'লে কেঞ্চাৰটো আৰু ঘূৰি অহাৰ চান্স থাকে। বাট এতিয়া ইন দ্য মডাৰ্ণ এৰিয়া অৰ ইন দ্য মডাৰ্ণ এৰা আহিছে কি ট্ৰিটমেণ্টটো খালি চাৰ্জাৰী নহয়, আমাৰ তাতে মেডিকেল অংকলজি, ৰেডিয়েশ্যন অংকলজি, যোনটো আমি হিট দিয়া বুলি কওঁ, মানে অসমীয়াত ক'লে হিট দিয়া ৰেডিয়েশ্যন, এইবিলাক সব ছাপোৰ্ট আছে। তেতিয়া আমি কি কৰোঁ, উই ৱৰ্ক এজ এ টীম। তো সার্জন, মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, আমি সবে একেলগে মিলি পেলায় একটা পেশেন্টর সব রিপোর্টস বিলাক চাও আর একটা ট্রিটমেন্ট প্ল্যান ফর্মুলেট করো। কিছু ক্ষেত্র আমি অপারেশনের আগত কেমোথেরাপি দিও যাতে টিউমারটা সরু হয়ে যাও, তেতিয়াহলে আমি সার্জারি করে পুরা টিউমারটা ওলাব পারো, অপারেশনের পিছতো কেমোথেরাপি এইবিলাক দিয়া যায়। তো এনেকুৱা কিওরের চান্সটা বহুত বাড়ি যায়। আজির পর 20 বছর আগত ধর ক্যান্সার ক'লে মানুহে খুব ভয় খাইছিল আৰু কি এই ট্ৰিটমেণ্টটোতো অবভিয়াছলি পচিবল নহয়, বাট আজিৰ এৰাত এনেকুৱা নহয়, কমপ্লিট কিয়'ৰ ইজ ডেফিনেটলি পচিবল। অনলি থিং ইজ উই নীড টু নো ডিটেক্ট ইট এট এন আৰ্লি ষ্টেজ। তো মই এইটো বাৰ বাৰ কিয় কৈ আছোঁ কি এনেকুৱা যেনেকৈ আমি যেনেকুৱা ডিছকাশ্যন কৰিলোঁ কি চিমটমছ বুলি, লক্ষণ বুলি,
তো ইউজুৱেলি বহুত মানুহে এনেকুৱা গেছৰ নিচিনা এনেকুৱা হ'লে এইবিলাক অলপ নেগলেক্ট কৰে কি একো চাগে গেছৰ প্ৰব্লেম হৈছে তো নিজে ঔষধ খালে চাগে কমি যাব তো এইটো যাতে নকৰে এইবিলাক প্ৰব্লেমছ যদি বহুত দিনৰ পৰা চলি আছে তো একজন ডক্টৰৰ লগত পৰামৰ্শ অৱশ্য কৰিব ধন্যবাদ ডক্টৰ দিগ্বিজয় শৰ্মা আপোনাৰ বহুমূলীয়া সময় আৰু মতামত আগবঢ়োৱাৰ বাবে আমি নিশ্চিত যে এইখিনি শুনাৰ পিছত ৰাইজ যথেষ্ট উপকৃত হ'ব আৰু এইখিনি জাষ্ট শেষত এটা কথাই ক'ব বিচাৰিছোঁ যে এই ৰোগ যদিও সংখ্যাত যথেষ্ট বহুত বেছি বৰ্তমান সময়ত এই ৰোগৰ নিৰাময় বা ট্ৰিটমেণ্ট মডেলিটিজ বহুতখিনি এতিয়া আছে উপলব্ধ আৰু যদিহে এজন ৰোগীয়ে একেবাৰে প্ৰাৰম্ভিক সময়ত যিবিলাক লক্ষণৰ কথা ডক্টৰ শৰ্মাই অলৰেডি কৈ গ'ল সেইবিলাক দেখা দিলে যদি একেবাৰে আৰম্ভণিতেই এজন চিকিৎসকৰ পৰামৰ্শ লয় তেতিয়া তেওঁ নিশ্চিতভাৱে উপকৃত হ'ব ধন্যবাদ